একটিমাত্র মাটির বাড়ি, তাও ভেঙে পড়ায় দুর্দশার মধ্যে গোটা একটা পরিবার। এখন তারা গৃহহীন। যদিও পরিবারের লোকজন জানাচ্ছেন, এর আগে পঞ্চায়েতের কাছে পাকা বাড়ির আবেদন করলেও কোনো সাহায্য মেলেনি পঞ্চায়েতের তরফে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ ব্লকের ডাহাপাড়া গ্রাম পঞ্চায়েতের মণ্ডল পরিবারের এখন করুণ অবস্থা। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। হঠাৎ করে ভেঙে পড়েছে মাথা গোজার এক চিলতে ঘরটি। বাধ্য হয়েই খোলা আকাশের নিচে ঠাই হয়েছে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের ডাহাপাড়া গ্রাম পঞ্চায়েতের কুরুলপাড়া গ্রামের মণ্ডল পরিবারের। বাড়িতে বৃদ্ধ মা, স্ত্রী, দুই সন্তানকে নিয়ে পাঁচজনের সংসার বিপদ মণ্ডলের। দিনমজুরের কাজ করে সংসার চালাতেন, কিন্তু বয়সের ভারে সেই কাজ করার সামর্থ্যটুকুও হারিয়েছেন। তার ছেলে সমীর মণ্ডল ফুচকা বিক্রি করে কোনো রকমের সংসার চালায়। মাটির বাড়ি, একটি ঘরেই বসবাস সবার। শনিবার বিকেলে হঠাৎ ভেঙে পড়ে মাটির বাড়িটি। ঘর ভেঙে পড়ায় গৃহহীন অবস্থায় দিন কাটছে পরিবারের। এর আগে পাকা বাড়ি তৈরির জন্য পঞ্চায়েত ও স্থানীয় জনপ্রতিনিধিকে আবেদন করেও তা মেলেনি বলে অভিযোগ মণ্ডল পরিবারের। আমরা পাঁচজন লোক, আমরা ঘরে থাকি, আগ্নেয় থাকি, আমাদেরকে দেশের লোক কেউ কোনো কিছু দেয় না। ফোনে মেম্বারকে বলি, মেম্বার বলবে যে আমি ওসব করতে পারি না, একটা দরখাস্ত লিখে দিয়েছিল একদিন পঞ্চায়েতে দিয়ে এলো, তারপর একটা পলাথিনের ব্যবস্থা করে দেবো, আর কোনো ব্যবস্থা করতে পারবো না, আমাদের কোনো হাত নাই। এদিন তাদের একমাত্র মাটির ঘর ভেঙে পড়ায় পঞ্চায়েত অফিসে জানানো হয়, কিন্তু সেখান থেকে কোনোভাবেই সাহায্য না মেলায় হতাশ এই পরিবার। কিভাবে আবার ভাঙা ঘর সারাই হবে সেদিকেই তাকিয়ে মণ্ডল পরিবার। পঞ্চায়েতে বারবার যাই, তা পঞ্চায়েতের প্রধান বলছে আমরা, আমাদের কিছু সাহায্য নাই। তারপরে মেম্বারে বলছে আমরা কিছু জানি না, সব কিছু বলতে পারবো না। তারপরে 2000 বন্ডাতে ঘর পড়ে তো টাকা পাইনি খো, সে খেটে খুঁটে কোনো রকমে করেছি ঘরটা, আবার তো পড়ে গেল। ফাটা ধরেছিল, ফাটার কবে থেকে ধরেছিল, হ্যাঁ, সে ফাটলে মানে থাকার জন্য ভয় করে থাকতাম, যে মানে ভাত খেতে খেতে ঘর থেকে পড়ে যায়, মানে এমনি দিকে বারান্দা বসে ভাত খেয়েছিলাম দিয়ে। হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত জানিয়েছি, গ্রাম পঞ্চায়েত ওই মেম্বার বললো দরখাস্ত করতে হবে। দরখাস্ত করলাম, যে প্রধান মেম্বার বলছে যে আমাদের সেরকম ক্ষমতা কী আছে, তিরপল দেওয়া ছাড়া কোনো ব্যবস্থা আমাদের করতে আমার আছে। যদিও এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, জরুরি ভিত্তিতে আপাতত ত্রিপলের ব্যবস্থা করা হবে বলেই জানান তিনি। ইনকোয়ারি করা হয়েছে ওর বাড়িটা, ইনকোয়ারি করা হয়েছে, এখনো রিসেন্টলি ছাড়েনি, রিসেন্টলি ছাড়লে অবশ্যই হয়ে যাবে। বাড়ি পড়েছে ওই জন্য আমরা বলেছি পঞ্চায়েত একটা দরখাস্ত দিই, দরখাস্ত দিয়েছে, আমরা ইমিডিয়েটলি একটা তিরপলের ব্যবস্থা করবো, আর ওর বাড়িতে একটা কপি করে বের করে সেটা নিয়ে গিয়ে ব্লকে অবশ্য জানিয়েছি, প্রধানকে জানিয়েছি, উপপ্রধানকে জানিয়েছি। কি বলেছে? তারা বলেছে আমরা দেখছি ব্যাপারটা। কার্ডিওলজি ওপিডি থেকে ক্যাথ ল্যাব, হার্টের চিকিৎসায় অত্যাধুনিক পরিষেবা নিয়ে আপনার সুরক্ষায় আপনার পাশে রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টার। যোগাযোগ 8768362622।